গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 4:10, আর আমি রেডি হয়ে গেছি, পুচকুসোনাও রেডি হয়ে গেছে। শুভ পড়তে গেল, ভেবেছিলাম শুভর সাথেই বেরোবো, কিন্তু সেটা আর হলো না, আমার একটু লেট হয়ে গেল। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরেছি। আজকে ফার্স্ট টাইমই পরলাম চুড়িদারটা, অনেক দিন ধরেই নেওয়া রয়েছে কিন্তু পরা হয় না। তো ভাবলাম চলো আজকের দিনে পরি। তো সন্ধ্যের পরে ঠাকুর আনবো, তো সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। আর পুচকুসোনাও রেডি হয়ে গেছে, বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তো ওই জন্য ভাবছি যে একটু দেরি করে করে বেরোই, কারণ হট করে যদি বৃষ্টি নামে তাহলে আমাকে ভিজতে হবে। আর এই দেখো নতুন ড্রেসের মধ্যে পুচকুসোনাকে একটা আজকে পরালাম, আর তার সাথে অন্য একটা প্যান্ট পরেছে, তো এটা পুরো মার্কেট যাচ্ছে। আর টেবিল ফ্যানটা দেখো বার করে রাখা রয়েছে, ঘরে এখনও ভরিনি, তো এটাকে রাত্রিবেলা ভরবো। ঘরে পুরো গ্যাঞ্জাম হয়ে আছে, সব ঠাকুরের জিনিসপত্রগুলো তৈরি করা হচ্ছে, ওই জন্য একটুখানি ঘরটা গ্যাঞ্জাম হয়ে রয়েছে। আর তার সাথে জামা কাপড়, এখানে জামা কাপড়ও ঘরের মধ্যে প্রচুর মেলা রয়েছে চারদিকে, কিচ্ছু করার নেই। এখন বাইরে মেঘলা করেছে আর জামা কাপড় একটাও ঠিক মতন শুকায়নি, সব জামা কাপড়ই ভিজা, কয়েকটা শুকিয়েছিল, তো সেইগুলোকে এই যে বেডের উপর রেখেছি, তো এগুলো এসে সব ভাঁজ করবো। তো এখন যাচ্ছি, কটার সময় বাড়ি ঢুকবো জানি না, তো এখন থেকে নিয়ে মোটামুটি ঠাকুর নিয়ে ঢোকা পর্যন্ত এখন কন্টিনিউ কাজ আছে। ভিডিও এখনও আপলোড করতে পারিনি, ভিডিও আপলোড করে দেবো, আপলোডে বসানো আছে, টাইটেল থাম্বনেল এগুলো আমাকে বাইরেই মানে করতে হবে রেডি। তো দেখা যাক, 5টার মধ্যে পারলে ভিডিও আমি তোমাদেরকে আপলোড দিয়ে দেবো। তো আগের দিনের ভিডিও যায়নি, আবার পরের দিনের ভিডিও মানে সব চাপ হয়ে যাচ্ছে। তো চলো বেরোনো যাক, আর বেশি কথা বলবো না, কী কেনাকাটি করি না করি সব তোমরা দেখতে পারবে। তো লিস্টটাও আমি এখনই নিয়ে নেবো, লিস্ট নিয়ে একবারে মাকে নিয়ে বেরিয়ে যাব। তো আগের দিন তো আমি ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, এই যে এই ব্যাগটা নিচ্ছি, আর তার সাথে এই যে এই ব্যাগের মধ্যে কিছু ব্যাগ আছে, তো এগুলো সব আমার দরকার পড়বে এখন। তো চলো বেরোনো যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেমন লাগছে এই ড্রেসটা পরে কমেন্ট করে অবশ্যই জানিও। আর শ্যাম্পু করেছি যেহেতু, চুল এখনও শুকায়নি, ওই জন্য চুলটা খুলে রেখেই যাচ্ছি, অর্ধেক রাস্তায় গিয়ে চুলটা আমি গার্ডার দিয়ে নেবো, তো ব্যাগের মধ্যে গার্ডার দিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে পরে, টাটা। হ্যাঁ তোমার এখানে দাঁড়াও, আমি ফুলের মালা ফালাগুলো নিয়ে আসি, কত হয়েছে ও মা, গুড়ের বাতাস নেবে? আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, এখন বাজে 7:20, আর যে কোথাতে করে আমরা বাজার থেকে বাড়ি আসলাম, জিনিসপত্র বাড়িতে রেখে সঙ্গে সঙ্গে এখন আবার আমরা যাচ্ছি ঠাকুর নিয়ে আসতে। তো চলো আমার সাথে তোমরাও দেখো। তো আজকে আশা করছি ঠাকুরের মুখটা ঢাকাই থাকবে, জানি না এখানে ঢেকেছে কি না, দেখা যাক কীরকম কী হয়। চলো সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ তুমি উলু দাও, আস্তে 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 দাও, মনে ধরো, দাদাকে ধরো, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। তো ঠাকুরের মূর্তি আমাদের চলে এসেছে, আর মুখ আমরা ঢেকে আনিনি, খুলে এনেছি, সবাই দেখলো, দর্শন করলো আজকেই। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমরা একটুখানি পাশের বাড়িতে যাব, ঠাকুমাদের মনসা পুজো হয়েছে, তো মা এখন আমাদের সাথেই আছে, মাও পুজো দেখবে, প্রসাদ খাবে, আর আমরাও এখনই যাচ্ছি। তো চলো আসার পরে তারপর আবার বাকি ব্লগ পরে শেয়ার করব।
9:10 আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করলাম। তো অনেক তাড়াহুড়ো, অনেক খিচিবিচির মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগ শুরু করছি। তো প্রথমে গিয়ে যা যা দরকার সব কেনাকাটি করলাম, সেখান থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আবার ঠাকুর আনতে গেলাম সেই টোটোতে করেই। তারপরে ঠাকুর নিয়ে এসে এখানে ঠাকুমাদের বাড়িতে প্রসাদ খেতে গেলাম। তো ওখানে খিচুড়ি দিয়েছিল আর তার সাথে ফল প্রসাদ দিয়েছিল, বাড়িতে নিয়ে এসেছিলাম বসে খাওয়ার নয়। তো সেখান থেকে আসার পরে মাও প্রসাদ খেলো, আমরা সবাই প্রসাদ খেলাম। তারপরে মা বাবা আর আমি ওই বাড়িতে গেছিলাম, কারণ আমার সাইকেলটা ওই বাড়িতে রাখা ছিল। তো তারপরে সাইকেল নিয়ে আসলাম, ঠাকুরের জন্য কালকে যা যা মিষ্টি লাগবে সেগুলো নিয়ে আসলাম। আর এইখানে সব যাবতীয় জিনিসপত্র রাখা আছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এইখানে একটা হাঁড়ি আছে আর একটা কড়াই আছে। তো এই দুটো জিনিস আমি আজকে কিনলাম। আর মা এর মধ্যে যাবতীয় একটা বড় ব্যাগের মধ্যে বাবাকে দিয়ে বলে দিয়েছিল ঠাকুরের জিনিস নিয়ে আসতে, যেহেতু মায়ের কাছে সব কিছু আছে। তো এগুলো নিয়ে আসলো। আর এর মধ্যে কিছুটা দশকর্মার জিনিস আছে, ঠাকুরের বস্ত্র আছে, ঠাকুরের ফল আছে। তো এই সব জিনিসগুলো এখানে রেখে দিয়েছি, কারণ যাতায়াত করার জন্য একটু জায়গারও দরকার। আর এই সাইডে ডেকোরেশন করার জন্য সব কিছু রেডি করছি আমরা। তো এখন মোট কথা হলো আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ডেকোরেশন হতে টাইম লাগবে। আর আবার ভাবতে হবে নতুন করে কি থিম করা যায়, কারণ আমরা যেই আন্দাজে করছিলাম তো সেই আন্দাজে হয়নি। এখন ঠাকুরের যেহেতু মানে ঠাকুরটা যেহেতু একটু সাইজটা মানে আমাদের ডেকোরেশনের তুলনায় বড় হয়েছে, তো ওই জন্য ডেকোরেশনটা এবার চেঞ্জ করতে হচ্ছে, আমাদের থিমটা পুরো চেঞ্জ করতে হচ্ছে। তো ওই কারণে এবার সময় লেগে যাবে। তো চলো এখন থেকে দেখতে থাকো, যা যা করবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর কাল সকালে তোমরা ফুল অ্যান্ড ফাইনাল এই ভিডিওতেই পুরো লুকটা ঠাকুরের দেখতে পারবে ডেকোরেশন সমেত। আর কালকের পুজোটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তারপরে ব্লগটাকে এন্ড করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছো তাদেরকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখো, কারণ ভিডিওটা যদি তোমরা মিস করো তাহলে ঠাকুরের পুজোটা তোমরা মিস করে যাবে। তো ঠাকুরের পুজোটার জন্য অন্ততপক্ষে তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো এখন বাজে রাত্রির 3টে, শুভ ঘুমিয়ে গেছে, পুচকুসোনা ঘুমিয়ে গেছে। তারপরে আমি বসে এখন দুব্বো দিয়ে করব গণপতি বাপ্পার মালা। তো গণপতি বাপ্পার ফেভারেট দুব্বো ঘাস, তো সেটারই মালা তৈরি করব। তো আমি মার্কেট থেকে দুব্বো কিনে নিয়ে এসেছি আর মালাটা আমি নিজের হাতেই তৈরি করি, কারণ মালা কিনতেও পাওয়া যায়, বাট আমার মনে হয় কিছু জিনিস নিজে হাতে তৈরি করেও কিন্তু দেওয়াটা খুবই দরকার। তো ওই জন্য আমি দুব্বো ঘাসের মালা বানাচ্ছি আর এই একটা মালাতেই হয়ে যাবে। তারপরে যদি আমি কিছুটা দুব্বো বাড়ির থেকে ব্যবস্থা করতে পারি তাহলে এর পরে একদিনকে আমি গণপতি বাপ্পার জন্য আবার টাটকা দুব্বো দিয়ে মালা বানিয়ে দেবো, কারণ দোকান থেকে যে দুব্বোগুলো এনেছিলাম তো সেগুলো একটু হালকা হলুদ হয়ে গেছিলো, তো পুরো সবুজ ছিল না, হয়তো দু একদিনের পুরনোও হতে পারে। তো ওই জন্য যেরকম যা পেয়েছি এখন সেটাই করে দিচ্ছি, পরে যখন বাড়ির থেকে তুলবো একদিন সময় করে তখন আবার নতুন করে একটা মালা তৈরি করে দেব। তো এইভাবেই মালাটাকে তৈরি করতে হয়। আর তারপরে কালকে এটা ব্রাহ্মণ মামা এসে পরিয়ে দেবে। তো কালকে যা কিছু হবে ঠাকুরের সব কিছুই শুরুতে ব্রাহ্মণ মামাই করবে, তারপরে যখন যেটা করা সেটা আমরা নিজেরা করতে পারবো, কারণ পুজোর প্রথমটা সবসময় আমাদের বাঙালিদের মধ্যে তো ব্রাহ্মণ দিয়েই করানো হয়। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 6:45 আর এখন সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো স্নান করে রেডি হয়ে গেছি, কারণ পুজোর সব কাজ করতে হবে, মা এখনও এসে পৌঁছায়নি, মাকে কয়েকটা জিনিস আনতে হবে বলে মায়ের লেট হচ্ছে। আর আমি এই নাইটিটা পরলাম, তো এই নাইটিটা বাবা আমাকে অনেক দিন আগে দিয়েছিল, তো সেটা আজকে আমি পরলাম, এর আগে পরা হয়নি আর পরিও নি, এরকম কোনো অকেশনে না, নতুন জিনিস পরতে ভালো লাগে আর সবসময় কেনাটা তো সম্ভব হয় না, তো এই নাইটটাই পরলাম। আর পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে, শুভ ঘুমিয়েছিল তখন রাত্রির 3টে বাজে আর পুচকুসোনা ঘুমিয়েছিল তখন 12:30 বাজে। আর ঠাকুরের যা কিছু ডেকোরেশন করার কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে একবারে দেখাবো, তো তখন তোমাদের দেখতে বেশি ভালো লাগবে। আর ঠাকুরকে এখন আমি মানে জলচৌকির ওপরে যা যা জিনিসপত্র দিয়ে বসাতে হয় তো নতুন করে সেভাবে বসাবো। পুচকুসোনা শুভকে ডাকবো এখনই, ওরা উঠবে, কারণ ঠাকুরকে বসাবো সেটা ওরা দেখবে, আর তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই।
তো চলো, আর দু একটা জিনিস আমাকে সামনের থেকে আনতে হবে, যেরকম ফুল, তারপরে গোচনা, তারপরে আরও দু একটা জিনিস আছে আমপল্লব, তো এগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করবো। তো তার আগে ঠাকুরকে প্রতিষ্ঠা করে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর আজকের ব্লগটা প্লিজ কেউ মিস করো না, তোমরা অনেক কিছু দেখতে পারবে কীভাবে আমি বাড়িতে পুজো করছি। আশা করছি তোমাদেরও ভালো হবে, আর ঠাকুরের কাছে তোমরা যা প্রার্থনা করবে সবটাই তোমাদেরকে ঠাকুর অবশ্যই দেবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো সবার প্রথমে আমি জল চৌকির মধ্যে একটু আলপনা দিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি চাল দিলাম, যেই চাল আমরা নর্মালি খাবার খাই রান্না করে। তো তার উপরে দিয়েছি 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন, যেটা দিতে হয় নিয়ম। আর তারপরে চারিদিকে সিঁদুরের ফোঁটা দিয়ে এবার আমি এর উপরে একটা লাল রঙের সালু কাপড় দিয়ে দেব, আর তার উপরে গণপতি বাপ্পাকে বসাবো। তো আমি যেহেতু একা বসাতে পারবো না, শুভ আর আমি দুজনা ধরে একসাথে বসাবো, তো ওই জন্য সেটা তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারলাম না। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো এখন পুজো জোগাড় হচ্ছে, সব এখনও কমপ্লিট হয়নি, 8টা বাজে, মা সব জিনিস নিয়েছে যেগুলো আমি জোগাড় করতে পারিনি, তো এবার এগুলোকে সব রেডি করে রাখি, কারণ পুজো করবে যখন সব হাতের কাছে লাগবে। তাও কলা গাছ দুটো আনা হয়নি, ওটা শুভ যাবে আনতে, এসে নিয়ে আসবে। তো চলো এক এক করে তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো। তো এইখানে শোনো একবার দেখাও, এই যে সব এখানে রেডি করা হয়েছে। কী বার করবা? হ্যাঁ সব ওখানে করো, ভেতরে রান্নাটা করে নেবো। তো এইখানে সব জোগাড় জানতি হচ্ছে, করে নিই, তারপর তোমাদেরকে যখন পুজো শুরু হবে তখন দেখাবো। আর মা ওদিকে সব খাবার দাবারের ব্যবস্থা করছে, ময়দা মাখবে, সুজি হবে, আর বাকি যা যা হবে দেখাচ্ছি। ঠাকুরের কিছু থালা বাসন এই যে আমার কাছে আছে, যেগুলো তোমার এই কাঁসার থালা টালা, এগুলো না দুটো গামলা ছিল বড় বড়, ওই দুটো বাইরে রেখেছি, ওই জলে জল দিয়ে ধুতে হচ্ছে কোনো জিনিস তার জন্য। তো চলো পরে আবার সব দেখাচ্ছি, ঠিক আছে পরে দেখাচ্ছি। মা এখানে পুজোর প্রসাদ রেডি করছে, তো এসেই সঙ্গে সঙ্গে ময়দাটা মেখে নিয়েছিল, এই যে এখন লুচি ভাজছে, আর তার সাথে হবে সুজি, আর কুচকুশোনা ওখানে স্বস্তিকের চিহ্ন বানাচ্ছে। তো কেমন লাগছে স্বস্তিকের চিহ্নটা তোমরা কমেন্ট করে জানাবে, ভালো হয়েছে। তো এখনও পুজো করতে আসতে দেরি আছে, এখন 9টা বেজে গেছে প্রায়, আর টুকটাক যা জোগাড় আছে সেগুলো করে নিই, ততক্ষণে চলে আসবে। আর মা নারকেলের ছোবড়া নিয়ে এসছে, এগুলো কাটা হয়নি, এগুলোকে এখন ছোটো ছোটো করে কেটে ধুনো দেওয়ার জন্য নেব। আর এখানে পুজোর জন্য সব কিছু রেডি করে রেখেছি, এখন ব্যাস আসবে ব্রাহ্মণ মামা, নিজের মতন সাজিয়ে গুছিয়ে নেবে আর পুজো শুরু করবে। তো তোমাদেরকে ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই, তো এই যে এইভাবে ডেকোরেশন করেছি আমরা, লাইটিংটা একটু কম লাগছে কেন বুঝতে পারছি না, এখানে লাইটটা চেঞ্জ করে দেবো, এইখানে লাইটটা দিয়ে দেবো বড় লাইটটা, তাহলে আলোটা ভালো দেখা যাবে। তো চলো লাইটটা একবার চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে লাইটটা এখন দিয়ে দিলাম, তো ঠাকুরের এখানে এইভাবে কন্টিনিউ লাইট জ্বলবে এবার থেকে, আর ঘরে আরেকটা লাইটও দিতে হবে কারণ আলোটা খুব কম দেখা যাচ্ছে। তো এখান থেকে লাইটটা খুলেছিলাম, এইখানেও একটা লাইট আবার দিয়ে দিই। আর বিছানার চাদরটা আর তার সাথে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিই ফটাফট পুজো শুরু হওয়ার আগে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো পুজো শুরু হওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুরের জন্য কী কী এনেছি। তো এখানে 5 রকমের মিষ্টি আছে, যার মধ্যে মোদক আর লাড্ডুটা তো থাকবেই। তো 5 রকমের মিষ্টির সাথে সাথে মা লুচি আর সুজি বানিয়ে নিয়েছে, তো সেটাও ভালো করে থালায় সাজিয়ে নিয়েছি, আর সব কিছু কলা পাতা দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। আর এখানে নৈবেদ্য সাজিয়েছি, যেটা চাল দিয়ে সাজাতে হয়, আর সব রকমের ফল, আর তার সাথে মাখা সন্দেশের জায়গায় আমি এখানে কালাকাঁদ দিয়েছি। আর এইখানে আছে আমাদের ঘরের যে ঠাকুরকে প্রত্যেক দিন আমি পুজো করি, তো সেই ঠাকুরের 4টে থালা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সবটাই আমি নিজের মতন করে যতটা সম্ভব ফল মিষ্টি দিয়ে সাজিয়ে দিলাম, এবার যখন পুজো হবে তো এগুলো তখন ঠাকুরমশাই মামা গুছিয়ে নেবে।
তো এখন বাজে 12:20 আর পুজো করতে চলে এসেছে। তো যেই মামাটা পুজো করতো, তো আগের বারও যে যারা আমার গণেশ পুজোর ব্লগ দেখেছো তারা জানো যেই মামাটা পুজো করেছে, তো সেই মামাটা আজকে আসতে পারেনি। তো মামার ছেলেও পুজো করে, তো ওকেই পাঠিয়েছে, কারণ মামা এখন নেই। আর গতকালকে মনসা পুজো, তার আগে বিশ্বকর্মা পুজো, এই পুজোগুলোর কারণে ওনা কিছুটা চাপ হয়ে গেছিলো, তো ওই জন্য ভাইকে পাঠিয়েছে। তো ভাই পুজো করবে, সব কিছু মানে সামনে তো সাজিয়ে রেখেছি, যেটুকু যা প্রয়োজন এবার একটু একটু করে দিয়ে দেব। আর তারপরে ও গুছাতে গুছাতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এর আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম না যে মোদকের স্ট্যান্ডটা খারাপ এসেছিলো, তো দেখো ঠাকুর চাইলে সব কিছু হয়। তো আজকেই আমাদের গণেশ পুজোর প্রথম দিন আর মোদকের স্ট্যান্ডগুলো চলে এসেছে। তো আমাদেরকে এটা দেওয়ার কথা ছিল 21 তারিখে, তো শুভ দুদিন আগেই বলছিল যে 21 তারিখে যদি দেয় তাহলে তো অনেক লেট হয়ে যাবে, কারণ আমরা 3 দিনের ঠাকুর রাখবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত লেট করে দিলে পরে তো পরে আর এগুলো নেওয়ার কোনো মানেই হবে না, তাহলে কি ক্যান্সেল করে দেব? তো আমি বললাম থাক, যতদিন আমাদের কাছে ঠাকুর আছে ততদিন পর্যন্ত অর্ডারটা থাকুক, তারপরে না আমরা ক্যান্সেল করব। তো দেখো আজকেই চলে এসছে, পুজো শুরুও হয়নি আর তো মোদকের খাঁচ আমাদের হাতে। তো কালকে আমরা বানাবো, আজকে আর মোদক বানাচ্ছি না। তো এই কালারটাও সুন্দর লাগছে আর ডিজাইনটাও কিন্তু সুন্দর লাগছে, তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্য বরদং শুভম নারায়ণ নমস্কৃতং সর্বপরমাণি কারয়ে ওম এতে ভগন্তি বৈ নমঃ মং এতে ভগন্তি বৈ নমঃ মং এতে ভগন্তি বৈ নমঃ এতে গন্ধ শুভম এতে ভগন্তি বৈ নমঃ এতে গন্ধ শুভম এতে পরিপদায় দেবায় বিষ্ণবে নমঃ এতে গন্ধ শুভম এতে সম্প্রদানে গণ গণবত্তায় নমঃ এতে গন্ধ শুভম ওম গান গণেশায় নমঃ এতে গন্ধ শুভম ওম আদিত্য নমঃ দেব নমঃ এতে গন্ধ শুভম ওম কল্যাণ সমাধি দেব নমঃ এতে গন্ধ শুভম ও বাস্তব শুভ বৈ নমঃ এতে গন্ধ শুভম দান দেব গণেশ নমঃ তো আমাদের পুজো হয়ে গেছে, এই 10 মিনিট হলো পুজো করে গেছে। এখন ঠাকুরের সিংহাসন থেকে প্রসাদগুলোকে নামিয়ে দেব। আর শুভ মা কুচকুচনা অল্প অল্প করে প্রসাদ খেলো, কারণ আমরা সবাই উপোস করেছিলাম, এখন 1:15 বেজে গেছে। তো এই প্রসাদ প্রসাদগুলো সব এক জায়গায় করি, সবাই আসলে পরে অল্প অল্প করে প্রসাদ দিতে হবে। মায়েরও রান্না হয়ে এসছে, শুধু পায়েসটা করবে, যেহেতু আজকে শুভর জন্মদিন। পুজো টুজো কমপ্লিট হলো, এবার জন্মদিনের যা যা আইটেম বানানো হয়েছে, যা কিছু করা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আজকে আমাদের বাড়ির গণেশ পুজোটা কমেন্ট করে তোমরা জানিও। আর এখন সকালবেলার দিকে ঠাকুরকে যতটুকু যা পেরেছি সব কিছু দিয়ে ফল টল দিয়ে পুজো দিলাম। এইভাবেই এখন 3-4 টাইম করে পুজো করতে হবে আমাদেরকে। তো প্রত্যেকটা টাইমই যখন আমরা যেভাবে পুজো করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, সবাইকে প্রসাদ প্রসাদ দিতে হবে। তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে, শুভর জন্য সব কিছু আমরা জোগাড় করে নিই, তারপরে আসছি। না এখন থেকে প্রণাম করাটা শিখতে হবে। তো সবার আগে বাবা এসে শুভকে আশীর্বাদ করলো, আর এরপরে মা আশীর্বাদ করবে, আর তারপরে আমি।
তো আমরা তিনজনে মিলে ওকে আশীর্বাদ করে দেবো। আর আমি চাই ভিডিওর মাধ্যমে তোমরাও সবাই খুব খুব আশীর্বাদ করো। অলরেডি তোমাদের অনেক কমেন্ট এসছে, যেটা রিপ্লাই আমি এখনও পর্যন্ত দিতে পারিনি, হয়তো দু একদিন দেরি হবে, কিন্তু তোমাদের সবার রিপ্লাই আমি অবশ্যই দেব। তো শুভর দুদিন আগে আমার বার্থডে ছিল, দুদিন পর শুভর বার্থডে। তো আজকে যেহেতু গণেশ পুজো আর আজকের দিনেই বার্থডেটা পড়েছে, তো আমরা সবাই খুব খুশি যে পুজোর দিনে বার্থডে পড়েছে, কারণ এরকম খুব কমই হয় যে কোনো পুজোর টাইমে কারোর বার্থডে পড়ে। তো শুভর অনেক কবছর পর আবার গণেশ পুজোর টাইমে এখন বার্থডেটা হলো। তো যেরকম তোমরা জানো সবাই যে আজকে বাড়িতে পুজো, তো বাড়িতে পুজো উপলক্ষে আমাদের যা যা রান্না করার জন্য আমরা ভেবেছিলাম, তো তার সাথে শুভকে আরও কিছু জিনিস এক্সট্রা রান্না করে দিয়ে দিলাম। তো খাবারের মধ্যে কী কী আছে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এতটাই দিলাম, কন্টিনিউ করতে পারলাম না কারণ আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করাতে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তবে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হবে যেহেতু বাড়িতে পুজো। আর মোটামুটি অনেক মানুষজন এসেছে পুজোর প্রসাদ নিতে, ঠাকুর দেখতে, খুব ভালো লেগেছে। আজকে দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি আর তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি, কারণ সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, তোমরা তো সেটা জানোই যারা ব্লগ ভিডিও করো। তো চলো এবার আমি আশীর্বাদটা করে নিই আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের গণেশ ঠাকুরের মূর্তি কেমন হয়েছে সব ঠাকুরের মূর্তিটার বিষয়ে তোমরা সবাই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আর শুভর জন্য জন্মদিনে কী কী আয়োজন করা হয়েছে, কী কী খাবার বানানো হয়েছে সেগুলো দেখিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার নতুন বন্ধুরা আছো, আর পুরনো বন্ধুদেরকেও থ্যাংক ইউ সো মাচ, আর নতুন বন্ধুদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।